আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম ফেসবুকের নতুন একটা আপডেট নিয়ে। এখন থেকে চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লু বেজ ভেরিফাই করে নিতে পারবেন, যেমনটা সেলিব্রিটিরা করে থাকে। এখন থেকে চাইলে আপনি সাধারণ পাবলিক হিসাবেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লু বেজ ভেরিফাই করে নিতে পারবেন। আমি যদি এখান থেকে তীর যাই কোনো রয়েছে, এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দিই, আপু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেটা ভেরিফাইড। এই অপশনটা হয়তো অনেকে পাচ্ছেন, সো আপনি যদি এই অপশনটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টে বলবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু মেটা ভেরিফাইড এই অপশনটা চলে আসছে। আমরা যদি এখান থেকে মেটা ভেরিফাই একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি টাইপের শো করবে। দেখতে পাচ্ছেন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, আমি কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে। আর এই অপশনটা বা এই যে মেটা ভেরিফাইড অপশনটা বা ব্লু বেজ ভেরিফিকেশন অপশনটা, এটা কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশে এখনও আসে নাই। যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে আসবে তখন কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্লু বেজ ভেরিফাই করে নিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই ব্লু বেজ ভেরিফাইটা কে কে পাবে বা কারা কারা পাবে এবং এই ব্লু বেজ ভেরিফাইটা পেতে কী কী শর্ত রয়েছে। তো আমরা যদি এখান থেকে তিনটা আইকন একটা ক্লিক করে এখান থেকে মেটা ভেরিফাই যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি টাইপের শো করবে। আর এখানে কিন্তু মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি আপনি ব্লু বেজ ভেরিফাই করেন এক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কেউ হ্যাক করতে পারবে না, কেউ সহজে কিন্তু নষ্ট করতে পারবে না। আর এই অপশনটা পেতে কী কী শর্ত রয়েছে আমি এখানে ক্লিক করে কিন্তু দেখতে পাবো। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি দেখতে পাবেন মানে মেটা ভেরিফাইড অপশনটা বা ব্লু বেজ ভেরিফাইটা নিতে কী কী শর্ত রয়েছে বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে। আমরা যদি এখান থেকে যে এলিজিবল অপশনে ক্লিক করে দেই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে ইন্টারফেস শো করবে। দেন এখানে কিন্তু আমরা ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মানে এই যে মেটা ভেরিফাই অপশনটা, এটা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের আইডির বয়সটা কিন্তু 18 বছরের উপরে হতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে গাইডলাইন কিন্তু আপনাকে মানতে হবে। তারপর হচ্ছে গিয়ে মেটা ভেরিফাইড অপশনটা কিন্তু আপনার প্রোফাইলে অ্যাভেলেবেল থাকতে হবে। অ্যান্ড এইখানে কিন্তু আপনার যে নামটা রয়েছে এই নামটা কিন্তু আপনার গভর্নমেন্ট অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে এবং এই নামটা কিন্তু আপনার মানে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার রয়েছে একটা নিয়ম অনুযায়ী কিন্তু হতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে। দেন এই যে পরিষেবার যে অপশনটা রয়েছে বা পরিষেবার যে নিয়মটা রয়েছে এটা হচ্ছে গিয়ে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যদি না মানেন এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ব্লু বেজ ভেরিফাইটা চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে তো আমি বুঝতে পারলাম যে কী কী শর্ত রয়েছে বা কী কী নিয়ম রয়েছে, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি ব্লু বেজ ভেরিফাইটা কীভাবে পাবো? দেখুন এখনও কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে এই অপশনটা আসে নাই, এটা কিন্তু আমরা ওয়েটিং লিস্টে থাকবো। আপনি যদি এখান থেকে মেটা ভেরিফাই অপশন ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে জয়েন ওয়েটিং লিস্ট এখানে একটা ক্লিক করে দেবো। অবশ্যই আপনি এখান থেকে জয়েন ওয়েট লিস্ট আমি যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি জয়েনে থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জয়েনে রয়েছে। যখন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে বা অফিসিয়ালভাবে যখন চলবে তখনই কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা কিন্তু ভেরিফাইটা করে নিতে পারবো, ব্লু বেজ ভেরিফাইটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা যদি ব্লু ভেরিফাই করি তাহলে কি ফেসবুকে টাকা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে। প্রতি মাসে আপনাকে $12 পে করতে হবে, $11 থেকে $12 পে করতে হবে, যেটা বাংলা টাকা কনভার্ট করে দাঁড়াচ্ছে $1400 থেকে $1500। $1400 থেকে $1500 যদি আপনি প্রতি মাসে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লু বেজ ভেরিফাই করে নিতে পারবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনি ব্লু বেজ ভেরিফাইটা রাখতে পারবেন। ধরুন আপনি এক মাসে $1500 ফেসবুক টিমকে দিলেন, এক মাস পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্লু বেজ ভেরিফাইটা থাকবে। আপনি যখন টাকা না দিবেন এক মাস পরে কিন্তু এই ব্লু বেজ ভেরিফাইটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লু বেজ ভেরিফাই করে নিতে পারবেন খুব সহজেই, যদি আপনি টাকা দিতে পারেন। ঠিক আছে, যদি আপনার কাছে টাকা থাকে আদারওয়াইজ কিন্তু আপনি ব্লু বেজ ভেরিফাইটা নিতে পারবেন না, আপনি টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন। অ্যান্ড এটা নিয়ে কিন্তু ডিটেলস আরও ভিডিও আসবে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লু বেজ ভেরিফাই কীভাবে করবেন ডিটেলসে কিন্তু ভিডিও আসবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।